তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন আর তা কি একেবারেই নিকটে? নীল নকশা তৈরি করেছে ইসরায়েল, বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্রের যোগসাজশে মধ্যপ্রাচ্য সংকটকে হাজার গুণে বাড়িয়ে দিতে পারে তেল আবিব। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনী সংবেদনশীল স্থানে হামলা চালানোর প্রশিক্ষণ নিচ্ছে বলে জানা গেছে। তেহরান দামেস্কে তার দূতাবাসে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিলে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলা চালাবে। লন্ডন ভিত্তিক একটি আরবি সংবাদ মাধ্যম বেনামি পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে। গত সপ্তাহে দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর কুদস ফোর্সের দুই জেনারেল এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি দিয়েছেন এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েল চড় খাবে। যুক্তরাজ্য থেকে পরিচালিত একটি আরবি ভাষার অনলাইন আউটলেট এলাফ নিউজের মতে ইসরায়েল ইরানের সংবেদনশীল স্থাপনাগুলো যেমন তেহরানের পারমাণবিক কর্মসূচির সাথে জড়িত স্থাপনায় আঘাত করার জন্য পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। এলাফের প্রতিবেদনটিতে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানও বেশ গুরুত্ব দিয়েছে। সম্ভাব্য ইসরায়েলি লক্ষ্যগুলির একটি তালিকা পোস্ট করা হয়েছে, যার মধ্যে রয়েছে আরাকে অবস্থিত ভারী পানির চুল্লি এবং বুশহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে গাচিন ইউরেনিয়াম খনি এবং নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা। সংবাদপত্রটি উল্লেখ করেছে যে তাদের যে কোনো একটির ওপর ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে থাকবে এবং এই মিশনের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা, অস্ত্র এবং সরঞ্জাম সরবরাহ করবে, একটি সূত্র এলাফকে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন ওয়াশিংটন সব পরিস্থিতিতেই পশ্চিম জেরুজালেমের পাশে থাকবে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF ইরানের হামলার ভয়ে ইতোমধ্যেই সমস্ত ছুটি বাতিল করেছে এবং সম্ভাব্য ইরানি প্রতিশোধের প্রস্তুতিতে GPS সিগন্যাল স্পুফিং শুরু করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি মার্কিন মিডিয়া জানিয়েছে রমজান মাস শেষ হয়ে গেলে তেহরান ইসরায়েলি অবকাঠামোতে আঘাত করার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কামিকাজি ড্রোন ব্যবহার করতে চায়। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ গত শুক্রবার এক বক্তৃতায় বলেছেন, নিশ্চিত থাকুন, নিশ্চিত হন, দামেস্কের কনস্যুলেট লক্ষ্যবস্তুতে ইরানের প্রতিক্রিয়া অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে আসছে। অন্যদিকে CNN বেনামি আমেরিকান গুপ্তচরদের উদ্ধৃতি দিয়েছে, যারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিশোধের ভয়ে ইরান সরাসরি হামলা করবে না এবং পরিবর্তে এই অঞ্চলে বিভিন্ন প্রক্সির ওপর নির্ভর করবে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান এবং তেল আবিবের মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে। এ অবস্থায় জল্পনা চলছে কখন কিভাবে ইরান হামলা করবে এবং এ নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া কী হবে। তবে ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি।